সাপ্তাহিক ছুটির দিনে পিরোজপুরের পারেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে বাড়তি দাম সব ধরনের মাছের। প্রকারভেদে কেজি প্রতি বেড়েছে 50 থেকে 200 টাকা পর্যন্ত। নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় বাজার দখল করেছে চাষের মাছ। 65 দিনের অবরোধে মাছের আমদানি খুবই কম, দেশি গাঙ্গেয় মাছ নাই, মাছের দাম বেশি। এই অবরোধ গেলে মাছও আসবে, মাছের দামও কম। ঈদকে সামনে রেখে কুমিল্লায় সবজির বাজারেও আগুন। একদিনের ব্যবধানে সব রকম সবজিতে দর বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। তবে মশলা জাতীয় পণ্য, ধনিয়া পাতা আর কাঁচা মরিচে দর বেড়েছে 40 থেকে 80 টাকা পর্যন্ত। ক্রেতারা ব্যবসায়িক সিন্ডিকেটকে দায়ী করলেও সবজির কম সরবরাহের অজুহাত ব্যবসায়ীদের। কয়েকদিন বৃষ্টি হওয়াতে সবজির কিছু নষ্ট হয়ে যাওয়াতে সবজির দামগুলো এখন একটু দাম অবশ্যই, ওনাদের তো একটা কারসাজি আছে। বাজার দর তো যেটা বাড়ে বাড়ে, কমার সাথে কোনো ইয়া নাই। গাজীপুরে মাংসের বাজার গত এক মাস ধরে একই রকম। গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা দরে, আর ব্রয়লার মুরগির কেজি 180 টাকা। আগের তুলনায় বেচা কিনা খুবই খারাপ। একদিকে গরুর বাজার খুব চড়া, বাজার বোঝাই গেছে কিন্তু ক্রেতা নাই। বগুড়ায় তিন দিনের ব্যবধানে জিরা কেজিতে বেড়েছে 150 টাকা। 780 টাকার জিরা এ সপ্তাহে বিক্রি হচ্ছে 920 টাকায়। তবে দাম কমেছে এলাচ সহ বেশ কয়েকটি মশলার। গরিব মানুষের জন্য মনে করলে কিনা কষ্টকর হয়ে যায়, বাজারে কমে এলে সাধারণ সবার জন্য সুবিধা। যারা ইম্পোর্টার তারা বলতেছে মশলার ক্রাইসিস আসতেছে না, এ ধরনের আমরা তো তাদের থেকে কিনি। সাদা এলাচ কালো এলাচ আগের মতোই আছে দাম, বাড়েনি, কিন্তু জিরার দামটা অতিরিক্ত বেড়ে গেছে। এদিকে কুষ্টিয়ার বাজারে সব ধরনের চালের দর প্রতি কেজি 8 থেকে 10 টাকা কমেছে। 50 কেজির বস্তা 4 থেকে 500 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে। সাহাল আব্দুল্লাহ আলভী, সময় সংবাদ।